হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালের নাস্তায় ফার্স্টে আমি 4-5টা রুটি করে নিয়েছিলাম, যেহেতু আমার আটাটা শেষ হয়ে গিয়েছে, এর জন্য ময়দা দিয়েই রুটি করে নিয়েছিলাম। প্রতিদিন তো আর পরোটা দেওয়া যায় না, তারপর আমি কিছু আলু কুচি করে নিলাম। এখানে আলু ভাজি করব, কাঁচামরিচ পেঁয়াজ একসঙ্গে কেটে ধুয়ে সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি, আলাদা করে আর নি না, আর একটু লবণ হলুদ দিয়েছি। যাই হোক, প্রতিদিন পরোটা খেলে তো আসলে প্রবলেম, এর জন্য আজকে ময়দাটা দিয়েই রুটিটা তৈরি করে দিলাম। ছেলেকে পানি গরম করে নিয়েছিলাম, সেটা দিয়ে আটাটা মেখেছিলাম যেন একটু সফট হয় খেতে। তারপর আমি আলু ভাজি করে নিব। আলু ভাজি করার জন্য এখানে আমি 2টার মতো কাঁচামরিচ ইউজ করেছি, তবে আলু ভাজিতে আমি একটু শুকনো মরিচ দিতে পছন্দ করি। যাই হোক, আনতে হবে, অনেক বাজারই শেষ হয়ে গিয়েছে, বাজারগুলো করতে হবে। আসলে একটা কথা কি জানেন, খারাপ সময়ে যে আপনার পাশে থাকবে না, ভালো সময়ে তাকে আপনার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তবে আমার পাশে থাকার মতো অনেক মানুষই আছে, কিন্তু আমি তাদেরকে আমার খারাপ সময়ে আমি ভালোটাই সবাইকে দেখাতে চাই, খারাপটা কাউকে দেখাতে চাই না, এটা আর কি। যাই হোক, খারাপ সময় ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আল্লাহ চাইলে। যাই হোক, এই যে সকালের নাস্তায় ছেলেকে রুটি করে দিলাম, আর এই যে আলু ভাজিটা হয়ে গিয়েছে। আলু ভাজি রুটি তো আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। আজ ফ্রাইডে ছিল, এর জন্য স্কুল ছিল না, তাড়াহুড়া ছিল না। আস্তে ধীরে আমি নাস্তাটা রেডি করতে পেরেছি আর কি। আস্তে ধীরে নাস্তাটা রেডি করার পর আমি ছেলের খাবারটা রেডি করে নিব। তবে ছেলেটার শরীরটা একটু অসুস্থ, এর জন্য আমি ওকে একটু মশলা চা করে দেওয়ার চেষ্টা করছি কয়েকদিন। গতকালকেও দুধ চা খেয়েছিল, দুধ চা তো আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি পছন্দ, বাট সবসময় তো আর খাওয়া যাবে না, তবে পরপর 2 দিন খেয়েছি। তারপর দুপুরে রান্না করবো, এখানে আলু বেগুন আর 2টা কাঁচামরিচ নিয়েছি, আর 4টা ডিম সিদ্ধ করে নিলাম। এটাই ছিল আজকে শুক্রবার দুপুরের খাবার। যাই হোক, এই যে এখানে পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু নিয়ে, লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এই সব কিছু আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। একসঙ্গে নিয়ে আমি সামান্য তেল দিয়েছি, তেল দিয়ে আমি সেই যে পিরিচটাতে নিয়েছিলাম পিরিচটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। রান্নার একটা সিক্রেট হচ্ছে, মশলা যত বেশি ভালো কষানো হবে তত খাবারের টেস্টটা ভালো আসবে। তবে আজকে রান্নাটা অনেক বেশি ভালো লেগেছে খেতে। যাই হোক, এই যে এখন সিদ্ধ করে রাখা ডিমটা আমি ভাজি করব না, ডিমটা ভাজি করলে ডিমটা একটু শক্ত হয়ে যায়। যখন কোনো সবজি ছাড়া শুধু বোনা করি ডিম, তখন একটু হালকা ভাজি করে নিয়ে লবণ হলুদ দিয়ে, জাস্ট কালারটা আসার জন্য। তবে ভাজি না করলে ডিমের পুষ্টিগুণটা ঠিক থাকে। তারপর আমি আলু বেগুনটা দিয়ে দিলাম। আমি সবজির সঙ্গে ডিম আলু বেগুন একসঙ্গে আমি একটু কষিয়ে নেব। এখানে কষিয়ে নেওয়ার জন্য আমি সামান্য একটু পানি দেবো। দেখেন তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। গতকালকে তরকারির কালারটা আমার এমন হয়ে গিয়েছিল, আমার একটু হলুদের পরিমাণটা বেশি পড়ে গিয়েছিল। আসলে মানুষের মন মানসিকতা যদি ভালো না থাকে, রান্নার মনটাও মানুষের থাকে না। শরীরটাও গতকালকে আমার অনেক খারাপ লাগতেছিল, মনটাও খারাপ ছিল, এই কারণে আর কি গতকালকে রান্নাটা একটু ত্রুটি হয়ে গিয়েছিল। আজকে তরকারি কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমি নিজেকে বলবো না যে আমি অনেক বড় রাঁধুনি কিংবা শেফ, ভুল ত্রুটি সবার ভিতরেই আছে। নামানোর আগে এই যে এই পর্যায়ে কষানো হয়ে গেলে তারপর আমি ঝোলের পানি দিয়েছিলাম, জলের পানিটা দিয়ে এই পর্যায়ে একটু জিরা গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আজকে তরকারি কালারটা দেখেন কত সুন্দর এসেছে। যাই হোক, ভুল তো মানুষের জন্যই, গতকালকে যেহেতু আমি রাত্রে 3:30টার পরে আর ঘুমিয়েছিলাম না, এর জন্য আমার তরকারিটাও নষ্ট হয়ে গিয়েছিল। এই যে সন্ধ্যায় ছেলেকে যেভাবে হোক আসলে ম্যানেজ করে নাস্তাটা আমি তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।